जय गुरु परमदयाल श्रीश्री ठाकुर श्रीचरणे शतकोटी प्रणाम अपन सबाई के जाना आनंदित जय गुरु। आज इष्ट प्रसंगे एक महामूल्यवान आलोचना अपन साथे करब तर एक अनुरोध करी जे हमारे आलोचना अपनारा जदि पुरोटा ना शोनें ताहले एकटू बुझे उठते पारबेन ना बोझाटा होबे किन्तु अस्पष्ट भावे ताई आपनारा आलोचनाटा एकटू बड़ो ताहलेओ किन्तु शुनुन। आजेर ई वास्तव जगते आमादेर चलाते एतो भूल होच्छे आमरा निजेराओ जानी ना आमरा कि करछि। परम पूज्यपाद श्री श्री दादा आगेर थेके आमादेर बोलेछेन जे आमादेर निजेदेर मध्ये जतक्षण ना पर्यन्त एकता आसछे ततदिन आमरा ई अशुभेर कोलेई थाकबो। आमरा एके अपरेर सत्संगी होते पारि मुखे बोलछि सत्संगी किन्तु एके अपरेर प्रति हिंसा विद्वेष হয়ে রয়ে গেছি। এ করলে কিন্তু হয় না, তাই শিশি দাদা নিজেই বললেন যে সৎসঙ্গী বললেই সৎসঙ্গী হয় না, তার আচরণগুলো আমাদের করতে হয়, ঠাকুরের হতে হয়। আমার ঠাকুর ঠিক যেমন ছিলেন আমি ঠিক তেমনই হব, এরকম নিজের মনটা রাখতে হয়, তবেই তো আমি বলতে পারবো আমি সৎসঙ্গী। পরম পূজ্যপাদ শিশি দাদা 2012 সালে দুঃখ নাশের মন্ত্র শোনালেন। আজ আমরা একটু ধৈর্য ধরে সেই দুঃখ নাশের মন্ত্র শুনে নেব। তাই আপনাদের কাছে আমি আরও অনুরোধ করছি দুঃখ নাশের মন্ত্র শুনুন আর চলুনও ঠিক ওইভাবে, কারোর সাথে হিংসা না, কারোর সমালোচনা না, কারো কোনোভাবে মনে বিদ্বেষ মনোভাব না। আমরা চলবো একসাথে আর পরিবেশের সেবা করে যাব। আর খেয়াল রাখতে হবে যেন প্রতি পদক্ষেপে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করে চলতে পারি, তার ইচ্ছাই আমাদের মঙ্গল। তাই 2012 সালে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার বলা সেই দুঃখ নাশের মন্ত্র আমরা চারিদিকে ছড়িয়ে দেব। শুনুন আমি পাঠ করছি। আসল কথা, ঠাকুর চান আনন্দ, আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনিও চাচ্ছেন শুধু আনন্দ। মানুষের মধ্যে কোনো দুঃখ যন্ত্রণা যেন না থাকে, দুঃখে পড়লে মানুষ অনেকটা পিছিয়ে যায়। তাই শ্রী শ্রী দাদা বলছেন আনন্দ, আনন্দ মানে বর্ধনা, যেখানে বর্ধনা সেখানেই আনন্দ, যেখানে বর্ধনা নাই মানুষ সংকুচিত হয়, সেখানেই আসে দুঃখ। দুঃখ থাকলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না, সেখানে ধর্ম নাই, দুঃখ আকাশ থেকে পড়ে না। এগুলো আসলে আমার মনগড়া কথা নয়, এগুলো হলো পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীমুখ মিশ্রিত বার্তা, যেগুলো আপনাদের আমি শোনাচ্ছি। শ্রী শ্রী দাদা বলছেন দুঃখ আকাশ থেকে পড়ে না, দুঃখ আমি সৃষ্টি করি, আমার চলার দোষে সৃষ্টি হয়, দেখতে হয় আমার চলা বলা থেকে, চিন্তা থেকে কেউ দুঃখ না পায়। দুঃখ দূর করার মন্ত্র নিয়ে আপনারা চলেন প্রত্যেকে। তারপর শ্রী শ্রী দাদা আরও বলছেন নিজেকে প্রশ্ন করুন, আমার চলা বলা চিন্তা আলোচনা কি এমন যাতে দুঃখ চলে যায়। দুঃখে আমরা প্রায় হতাশ হয়ে যাই, কিন্তু আমরা চাইলে এই দুঃখকে তাড়িয়েও দিতে পারি, এক নিমেষে পারি। সত্যানুসরণে পরমদয়াল শিশি ঠাকুর নিজেই কথা বলেছেন। পরম পূজ্যপাদ শিশি দাদা বলছেন আপনারা দয়াল ঠাকুরের বার্তা বহন করে যেখানে যান দুঃখ সেখান থেকে পালায়, ঠাকুর যেখানে সেখানে দুঃখ কি? দয়াল ঠাকুর তো দয়া করতে চান দুহা তুপুর করে, নে নে নে, আমি কি নিতে পারি? এখানে প্রশ্ন, ঠাকুর তো বলছেন নে নে নে, আমি কি নিতে পারি? আমাকে তার দয়া পাওয়ার অধিকারী হতে হবে, আমি যদি তার দয়া পাওয়ার অধিকারী করে না তুলি নিজেকে তিনি কি করে দয়া করবেন? এটাও তো আমাদের বুঝে যেতে হয়, কিভাবে আমি ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি আমাকে দয়া করনি, তুমি আমাকে দয়া করনি। এ কথা তো আমরা প্রায়ই বলি, ঠাকুরকে অনেক দিলাম ঠাকুর আমায় দিল কি, এ প্রশ্ন আমরা প্রায়ই করে থাকি, কিন্তু আমি এখনো পর্যন্ত নিজেকে সেই রকম অধিকারী করে তুলতে পারিনি, আর সেটা আমারই দোষ। ভালোবাসা মানে ভালোতে বাস করা, যেখানে ভালো থাকে সেখানে সবাই আনন্দে থাকে। এখনো পর্যন্ত কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা সেই দুঃখ নাশের মন্ত্র বলেননি, আপনারা অবশ্যই একটু ওয়েট করুন। যেখানে ঠাকুর থাকেন সেখানে আনন্দ থাকে, দুঃখ থাকে না, আপনারা দুঃখ সৃষ্টি করবেন না। কি সুন্দর কথা, আনন্দ সৃষ্টি করবেন, সকলকে আনন্দ দিয়ে উজ্জ্বল হয়ে উঠুন। পরমানন্দ মাধব আমাদের দুঃখ জয় করতে এসেছেন,
আমি একটা কর্মী আরেকটা কর্মীর সাথে সংঘাত সৃষ্টি করেছি, দ্বন্দ্ব সৃষ্টি করছি, বিরোধ সৃষ্টি করছি, সেখানে ঠাকুর নাই। যেখানে বিরোধ আছে, দ্বন্দ্ব আছে, সেখানে ঠাকুর থাকেন না, তিনি প্রস্থান করেন। এমন দেখতে দেখতে যদি তিনি একবার মুখ ঘোরান, বহু ডাকলেও তিনি আর সাড়া দেবেন না। যদি হতে চাও ঠিক পথে চলো, সুন্দরভাবে চলো, বাঁচো, সবাইকে বাঁচাও, নিজে আনন্দে থাকো, সবাইকে আনন্দে রাখো, তোমাকে দেখে যেন সবার দুঃখ চলে যায়, এই হচ্ছে আমার জীবন ব্রত, এই আমার জীবন সাধনা। দয়া করো বললেই কি তিনি দয়া করেন? ঠাকুর কি তোর এতই বেকুব, ফাঁকি দেখেও নয় সামাল? তিনি ফাঁকিকে প্রশ্রয় দেন না, সমস্ত সত্তা দিয়ে ডাকুন, ঠাকুর আমাকে পরম আনন্দের অধিকারী করে তোলো। আরও একটা কথা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করতে বললেন, প্রার্থনা করি দয়াল তোমার চরণ ধরে যেন থাকতে পারি, তোমার চিরযাত্রায় যাত্রী হতে পারি, এই হচ্ছে চলা, সৎসঙ্গী চলা, এই চলা যদি না থাকে মুখে যত কথাই বলুক সে সৎসঙ্গী নয়, এ আমার কথা নয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা নিজে এই কথা বলছেন। একটু আমরা যদি নিজেকে দেখি, আমাদের এই গুণগুলো কি আমাদের মধ্যে আছে? যদি না থেকে থাকে তাহলে আমি কোনো মতেই সৎসঙ্গী নই, তখন আমার এই আচরণকে সংশোধন করে চলতে হবে। তাই শ্রী শ্রী দাদা আরও দু একটা কথা বললেন, তিনি চান আমরা সুন্দর হই, আমি কাউকে দুঃখ দেব না, দুঃখ না দিলে দুঃখ পাবো না। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি, একথা ঠিক যে বিধাতা পুরুষ আমার জন্য দুঃখ বরাদ্দ করে রাখবেন, যদি আনন্দ দিয়ে থাকি আনন্দ দেবেন, যদি রাগ দেখাই রাগই ফিরে পাবো। এই হলো পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা। আর যে মন্ত্র দিয়েছেন, সবাইকে অভয়বাণী শোনাতে হয়, বাঁচো, বাঁচাও, সবাই বাঁচো, দুঃখ হচ্ছে নির্মম শত্রু, সেই দুঃখ নাশ করার, দুঃখ দূর করার মন্ত্র, বাঁচো, বাঁচাও, সবাই বাঁচো। আমি বাঁচি, আমার বাঁচাটা তখনই সার্থক হবে যখন আমি অপরকে বাঁচাতে পারবো, নইলে এ বাঁচা নিজের স্বার্থের জন্য বাঁচা। আর পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে স্বার্থের ঘানি বইতে বইতে একদিন আমরা ক্লান্ত হয়ে পড়ি, তখন জীবনে আসে হতাশা। তাই আজকের আলোচনা একটু বড় হলেও আপনাদের কাছে আমি অনুরোধ করি, এই আলোচনা আপনারা সবাইকে শেয়ার করুন, সবাইকে জানান, এবং আচরণগুলো আমাদের মধ্যে এইভাবেই সংশোধন করে রাখতে হবে যেভাবে আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা আমাদের শেখালেন। আর এই হলো দুঃখ নাশের মন্ত্র। আজকের আলোচনা এখানেই শেষ করি, ভালো থাকুন, জয় গুরু।